শুভ সকাল, ঈদ মুবারক। আজ আমাদের এখানে ঈদের দিন, তো ঈদের জামাত আমরা ঘরেই করেছি। প্রতি বছর অবশ্য মসজিদেই যাই, কিন্তু প্যান্ডামিকের কারণে এই বছর আর মসজিদে যাওয়া হয় নাই। অনেক মসজিদে না ঈদের জামাত হয়েছে এবার কোরবানি ঈদে, কিন্তু আগে থেকে অনলাইনে আপনার সিট বুকিং রিজার্ভ করতে হয়, তো আমাদের আর করা হয় নাই। এই জন্য আমরা বাসায় নামাজ পড়েছি পুরো ফ্যামিলি সবাই, আর প্রতিনিয়ত জাস্ট ইমামতি আমি করেছি। তো রোজার ঈদ বলতে, সরি কোরবানির ঈদ বলতেই আপনার কোরবানির কথা চলে আসে। আমরা এখানে কোরবানি দিয়ে থাকি। কোরবানি আজকে দেওয়ার কথা ছিল এবং আমরা অনেক দূরে, প্রায় এখান থেকে 70 মাইল দূরে আপনার গ্রামে গিয়ে আমরা কোরবানি দিই। এখানে ফার্ম আছে, তো আজকে যাওয়ার কথা ছিল সকালেই খুব ভোরে ভোরে, অথবা নামাজটা শেষ করার পরপরই। ইতিমধ্যে আমার বন্ধুরা কালকে রাত্রি অবশ্য জানাইছে যে ঈদের দিন তারা কোরবানি দিতে যাবে না। ঈদের দিন ওইখানে অসম্ভব রকম ভিড় হয় এবং কি অনেকটা সারাদিনই লেগে যায়। তা আমরা যাব ঈদের পরের দিন, ঈদের পরের দিন সকালে আমরা ভোরে রওনা দিব 5:30-তে। তো অবশ্যই ওটা শেয়ার করবো আপনাদের সাথে, দেখাবো পরবর্তীতে ওইখানে যাওয়ার পর। আমরা যাব আম্মার সাথে দেখা করার জন্য, আম্মা আছে আমার বড় বোনের বাসায়। আর ইতিমধ্যে আমার এক ফ্রেন্ড ফোন করছে, সে আমার বাসায় আসতেছে অন দা ওয়ে, তো আমরা তার জন্য অপেক্ষা করছি। তারপর তার সাথে দেখা হওয়ার পরে যাব আমার বাসায়। অনেক সময় দেখা যাচ্ছে যে একটা আধা ঘন্টা এক ঘন্টার ভিডিও, অনেক সময় 10-15 মিনিট ধরে আনা খুব প্রতিদিনই তো আমরা এখান থেকে নিয়ে মাটিতে বস্তা করতে এই যে এখান আসলে সে কচি দেখো এখন এই ফুলগুলো দেখে বলতে পারবে কোনটা কেটেছি, কোনটা জিঙ্কা কোনটা কি, তার জন্য গিফট তো অবশ্যই আছে। এই দেখেন কালারটা কি সুন্দর, একদম পুরো ব্ল্যাক, এবং এ করলে কালারটা খুব সুন্দর। কই ইয়া শশা পারে একটা, শশা পারে একটা বসন্ত মুখ আমি অলরেডি নিয়েছি না, এই আপ ঘরের জন্য একটা পাত্র দিয়ে কালারটা এই কালারটা খুব সুন্দর।
স্ট্রবেরি দেখছেন? আমার মেয়ে ঘুমাইতেছে। এই তো কোলে নিতে হবে তো, না বাইরে ডাকবে না তো, নোয়া কোলে নিতে পারছো? বসা বসে নাও। না আমি আর কিচ্ছু কি না আমি আর কিচ্ছু খাবো না, না আমি আসলে কয়েকবার খাওয়া গেছে, সকালে খেলাম তারপরে এরা আসলো। কি করছে?